বিলুপ্তির পথে প্রাচীন ঐতিহ্য পালকি। গ্রাম বাংলার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য পালকি। বিয়ে উৎসবে পালকির কদর ছিল সবচেয়ে বেশি। একটা সময় ছিল বিয়েতে পালকির ব্যবহার চোখে পড়ার মতো। গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথে, কখনো আইল পথে বরকনে পালকি চড়ে উভয়ের শ্বশুর বাড়িতে আসা যাওয়ার আনন্দঘন একটা দারুণ সময় ছিল। গাঁওগ্রামের পথে পালকিতে করে নববধূকে নিয়ে যাওয়ার দৃশ্য উকিঝুঁকি দিয়ে মন জোড়াত গ্রামের বধূরা। কখনো মা চাচি উঠতি বয়সের চঞ্চল মেয়েরাও বাদ পড়েনি। পালকি মানুষের ঐতিহ্যবাহী প্রাচীন বাহন ছিল। সাধারণত বরকনের জন্য পালকি হলেও এ বাহনটি ছিল রাজরাজাদের একমাত্র বাহন। আধুনিক আমলের গাড়ির প্রচলন ছিল না বলে অভিজাত শ্রেণীর লোকেরা পালকিতে চড়েই যাতায়াত করত। তবে প্রকৃতি থেকে একেবারে বিলীন না হলেও হয়তো কোথাও কোথাও এখনও টিকে আছে। ধারণা করা যেতে পারে বিলুপ্তির পথে এই ঐতিহ্যবাহী পালকি। তবে বিয়েতে পালকির ব্যবহার দেখা গেল ঝিনাইদহে অভ্র আর মাইশার বিয়েতে। শুক্রবার ঝিনাইদহের মুসামিয়া গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনায় পালকিতে চড়ে আসেন এই নববধূ।